হচ্ছে জীবন বীমা। কারণ আমি মালদাতে আসব একদিন আগে থেকে ব্যাগপত্র গুছিয়েছি, কোন কাপড়টা নিতে হবে, ওষুধপত্র নিতে হবে, তেল নিতে হবে, সাবান নিতে হবে একদিন আগে। যদি কেউ দিল্লি যায়, বোম্বে যায়, ব্যাঙ্গালোর যায়, 10 দিন আগের থেকে ব্যাগ গোছানো শুরু হয় না? কিন্তু মায়েরা এই জীবনের পরে একটা দেশে যেতে হবে, সেই দেশে যেতে গেলে তোমাকে আগের থেকে একটু গোজগাছ করে রাখতে হবে, আগের থেকে একটু গুছিয়ে রাখতে হবে। কারণ সেই দেশে যাওয়ার একটা গোজগাছ আছে। মৃত্যুর পরে আমি এখান থেকে ট্রেনে করে নবদ্বীপ যাব, পরপর স্টেশনগুলো কি পড়বে এটা আমার জানা আছে, হাতে আমার মোবাইল আছে। আমি গেলাম নবদ্বীপে, নেমেই ফোন করলাম বাড়িতে, মা আমি পৌঁছে গেছি নবদ্বীপে, চিন্তা করুন আমি 4 দিনের মধ্যে ঘুরে আসব। নবদ্বীপ চিনলাম, এটা আমার চেনা জায়গা, হাতে ফোন আছে, বাড়িতে ফোন করলাম, সবাই নিশ্চিন্ত হয়ে গেল। কিন্তু আমার জীবন পথ থেমে যাওয়ার পর, আমার জীবনের গতিপথ থমকে যাওয়ার পর, এমন একটা দেশে আমাকে আপনাকে যেতে হবে। একবার বুকে হাত দিয়ে বলুন তো যারা হরির বাসরে বসে আছেন, জীবনটা থমকে যাওয়ার পর আমাকে এমন একটা জগতে যেতে হবে, সেখানে কোথায় গিয়ে নামব, কোথায় আমার গন্তব্য, কোন স্টেশন জংশনের নাম আমরা কেউ জানি, কেউ জানি না। সেই জায়গাটা কেমন হবে, জংশনটা কেমন হবে, আমার জীবনে কি পরিস্থিতি আসবে, আমি কিসে চেপে যাব, হাতে ফোন নেই, সেখানে গিয়ে হয়তো বাড়িতে ফোনও করতে পারবো না। তোমরা চিন্তা করো না, কান্নাকাটি করো না, 13 দিন কে 14 দিনের মাথায় আমার শ্রাদ্ধটা করে নিও, আমি ভালো আছি, পৌঁছে গেছি। সেখানে গিয়ে ফোন করার মতো ফোন এখনো কোনো কোম্পানি বানাতে পারেনি। তাহলে প্রত্যেকে মনে রাখতে হবে, এই সংসার থেকে আমাকে একদিন চিরতরে বেরিয়ে যেতে হবে সেই সোনা বন্ধুর দেশে। যাওয়ার আগে শুধু তাকে শরণাগতি, খেতে শুতে বসতে চলতে ফিরতে তাকে স্মরণ নেওয়া। ভগবান তাকিয়ে দেখছেন, মায়েরা তুমি সারাদিন যা করছো, লুকিয়ে করো কর্ম, দাঁড়াইয়ে দেখে ধর্ম, কারো মাথায় লাঠি মারলে তিনি জেনে নিলেন। তাহলে কর্মফল সবাইকে ভুগতে হবে। জীবনে যদি জীবন বীমা করে রাখতে না পারি, সেই দেশে গেলে কিন্তু আমি ভালো আসন পাবো এটা ভাববেন না। কর্মফল সবাইকে ভুগতে হবে। ওই একটা কথা কি জানো আছে না, কাউকে কাঁদালে, হ্যালো বলুন, কাউকে কাঁদালে নিজেকে কাঁদতে হয়, সেই তরিতে উঠতে গেলে নিজেকে শুধরে নিতে হবে। বিনা দোষে বিনা কিছুতে কাউকে আঘাত করো না, তখনই আমাকে ভালোবাসবে। কখন আমাকে তখনই ভালোবাসার যোগ্যতা তোমার মধ্যে আসবে, কখন জানো, আমার সৃষ্টিকে যখন ভালোবাসতে পারবে, আমার সৃষ্টির প্রত্যেকটা জীবকে যখন আমার করে নিজের করে নিতে পারবে, তখনই সেই ভালোবাসা আমার কাছে পৌঁছে যাবে। জয় নিদাই। কর্মফল সবাইকে ভুগতে হবে। একটা কথা বলি, বিনা দোষে যদি কাউকে আঘাত করা হয়, বিনা দোষে কারো কিছু করলে সেটা নিজের গায়ে বর্তায়। এক কাপড়ের দোকানদার, বড় কাপড়ের ব্যবসায়ী, সে একটা ম্যানেজার রেখেছে, তো মালিক তো দোকানে থাকে না সারাদিন, পর সন্ধ্যাবেলা আসে টাকা পয়সা গুনতে।
সারা দিন ম্যানেজার বিক্রি বাট্টা করে, সন্ধ্যাবেলা মালিক আসে দোকান। আজকেও মালিক দোকানে এসেছেন, হিসেবপত্র নেওয়ার পর বাড়ি যাওয়ার আগে বাবা ম্যানেজারকে টেনে এক চর, এতগুলো কর্মচারীর সামনে ম্যানেজারকে টেনে চর মারলে ম্যানেজারের প্রেস্টিজ আছে না, সবার তো মান আছে। ম্যানেজারের খুব রাগ হলো, ম্যানেজার মনে মনে ভাবলেন উনি আমার অন্নদাতা, ওনাকে অপমান করলে আঘাত আসবে আমার, আমি কিছু বলবো না। ম্যানেজার সেই চর খেয়ে ভেতরে প্রচণ্ড রাগ নিয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে নিজের পালঙ্কে বসেছে। এমন সময় তার গিন্নি এক কাপ চা করে দিয়েছে, এই নাও চা। কর্তা চাটা না খেয়ে মায়েরা ছুড়িয়ে দিয়েছে দেওয়ালের গালে, ভেতরে রাগ আছে, কাপ টাপগুলো ভেঙে কুটি পাটি হয়ে গেল। গিন্নি বলে রাগের কি আছে, হ্যাঁ রাগের কি আছে, চায়ে লবণ বেশি হলো, লিকার বেশি হলো, চিনি বেশি হলো, আরে না আদা বেশি হলো, আমাকে বলবে তো আর এক কাপ করে দেব, আমি তো হাতে রয়েছি। কাপটা ভেঙে ফেলে দেওয়ালে দাগ লাগালে ব্যাপারটা কি? ম্যানেজার কি করে রান্নাঘরে গিয়ে বইয়ের গালে টেনে এক চর। আচ্ছা বিনা দোষে কাউকে আঘাত করলে কেউ ছাড়ে? বউ চিৎকার করে বলেন শোনো, আরে ডিউটি করছো মাত্র 12 ঘন্টা, তুমি বাইরে আমি ভেতরে, তোমার ডিউটি হচ্ছে মাত্র 12 ঘন্টা, তার জন্যে 25,000 টাকা পাচ্ছ স্যালারি, 25,000 টাকা মাসে, তুমি 12 ঘন্টা করছো আর আমি বাড়িতে 24 ঘন্টা তোমার সংসারে ডিউটি দিচ্ছি, তুমি বাইরে 12 ঘন্টায় 25,000 টাকা পাচ্ছ আর আমি সংসারে 24 ঘন্টা ডিউটি করছি, আমাকে মাসে কত দিচ্ছ? হ্যাঁ, আর বিনা দোষে রান্নাঘরে আমাকে চড় মারলে? কর্তা চুপচাপ ঘরে গিয়ে বসলেন, গিন্নির ভেতরে খুব রাগ বাবা। গিন্নি এখন এ রাগ কোথায় ঝাড়বে? পাশের ঘরে ছিল বড় ছেলে, গিন্নি বড় ছেলের ঘরে ঢুকে বড় ছেলের গালে টেনে এক চর। বড় ছেলে রেগে গিয়ে বলেন, মা আরে তুমি অকস্মাৎ বিনা দোষে আমাকে চড় মারলে, ব্যাপারটা কি? আমি তো কোনো অন্যায় করিনি, আরে আমি তো আমার কাজ করছি, আমি তো আমার কাজ করছি, তুমি বিনা দোষে আমাকে চড় মারলে? মা বলেন, যা জানি না। মা বেরিয়ে গেলেন ঘর থেকে, বড় ছেলের খুব রাগ হলো, কিন্তু বাড়ির বড় কর্তা এখন এই রাগ কার উপরে দেবে? এখন বাড়ির বড় ছেলে দেখলো পাশে বসে আছে ছোট ভাই, সে মোবাইলে ভিডিও গেম খেলছে, বড় ছেলেটা রেগে গিয়ে ওর ছোট ভাইয়ের পিঠে এক চর। ছোট কর্তা রেগে গেছে, দাদা তুই বিনা দোষে আমাকে মারলি, ব্যাপারটা কি? আরে আমার তো আমার আনটি চলে গেছে, আমার পড়া হয়ে গেছে, আমি খেলা করছি, তুই আমাকে বিনা দোষে মারলি? ও তো বাড়ির ছোট কর্তা, ওর রাগটা এখন কার উপরে দেবে? কাউকে না পেয়ে ও কাঁদতে কাঁদতে হাত পা ছড়াতে ছড়াতে উঠানে গিয়ে দেখলেন বাড়ির পোষা কুকুরটা শুয়ে আছে, কুত্তা শুয়ে আছে। ও রেগে গিয়ে ওই কুত্তার পেছনে, কুকুরের পেছনে এক লাথিতে, আর কি বলবো বাবা, কুকুরটা কেউ 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 করতে করতে রাস্তায় গিয়ে এক ভদ্রলোক বাজার করে ফিরছিল, সেই ভদ্রলোকের পায়ে গিয়ে খ্যাস করে খাওয়া। এবার ভাবুন খুমুন্দি মায়েরা, মালিক দিল ম্যানেজারকে, ম্যানেজার দিল তার বউকে, বউ দিল তার বড় ছেলেকে, বড় ছেলে দিল বাড়ির ছোট কর্তাকে, আর ছোট কর্তা কাউকে না পেয়েই দিল বাড়ির পোষা কুকুরটাকে, আর কুকুর গিয়ে যার পায়ে কামড় দিল সে আর কেউ নয়, ওই দোকানের মালিক। বিনা দোষে সময় এসে গেছে নিজেকে শুধরে নেওয়া, সময় এসে গেছে নিজেকে পাল্টে নেওয়া, গৌর গোবিন্দের প্রেম যমুনায় নিজেকে ভাসিয়ে দাও। রাধে।
আমার চৈতন্যের ঘাটে আদান খেয়া বয় জড় অন্ধ অতুর অবধি পার হয় ভাবা যায় সব জীব হলো পা সব জীব হলো পা সব জীব হলো পা প্রেমের বাতাসে এবা সর্ব জীব হলো পা প্রেমের বাতাসে সব জীব হলো পার প্রেমের বাতাসে কি সুন্দর কথা সব জীব হলো পার প্রেমের বাতাসে আরে প্রেমের বাতার দোতলায় বসে থাকলে চলবে না বাড়ি বসে থাকলে গায়ে লাগবে না এ প্রেমের বাতার গায়ে লাগাতে গেলে আমাকে আপনাকে দুই পা হেঁটে হরির প্যান্ডেলে আসতে হবে বাবা জয়নিতাই হরির আমি এক ভক্তের সঙ্গে মাসকানি আগে ফোনে গল্প করছিলাম যে কীর্তন বন্ধ হয়ে গেছে কীর্তন হচ্ছে না জমায়েত বন্ধ মন ভালো নেই শরীর ভালো নেই কারণ দিনে একবার মাইকের সামনে গিয়ে মাতব্বারি করাটা অভ্যাসে হয়ে গেছে এটা ছাড়তে পারছি না উনি আমাকে হেসে বলেন বাবা কীর্তনের আর কি দরকার অনেক তো হলো এবার বসুন উনি ফট করে বলে ফেলেন বাবা কীর্তনের আর কি দরকার প্রায় গাইলেন তো ২৪ বছর আর কি এবার বসে যান আর দরকার নেই আমি বললাম এ কথা বলবেন না কীর্তনের দরকার আছে কীর্তনের দরকার আছে সংসারের যুবক যদি বিপদগামী হয় সংসারের যুবক যদি বিপদগামী হয় কীর্তনের দরকার আছে সংসারের স্বামী স্ত্রী যদি মিল না হয় কীর্তন শোনার দরকার আছে ঘরের বাচ্চা ছেলে যদি কুসংস্কার হয় সংস্কার না পায় কীর্তনের দরকার আছে সমাজ যদি বিপদগামী হয় রাজনীতিবিদ যদি বিপদগামী হয় সেবার কর্মে মন নাই তবু রাজনীতি কীর্তন শোনার দরকার আছে তাই বলি বাড়ির ধারে এত সুন্দর প্যান্ডেল দোতলায় বসেছিলাম একটু অন্তরে আগ্রহ নিয়ে এক পা দু পা করে একদম খালি হয়ে বাসনা মুক্ত হয়ে হরির বাসরে বসু যখন হরির বাসরে বসবেন কীর্তনিয়াগণ পাঠকগণ পাঠিকাগণ তারা যখন রাধা কৃষ্ণের গৌর গোবিন্দের লীলামৃত বর্ণনা করবে সেই বর্ণনা অমৃতের বুদ বুদ ফোঁটা ফোঁটা যখন কর্ণ দুয়ার দিয়ে ভেতরে পড়বে আমার আপনার প্রত্যেকের হৃদয়খানা সুনির্মল হয়ে যাবে এই জন্যে হরির বাসরে বসার দরকার হরির বাসরে বসলে বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে না হরির বাসরে বসলে স্বামী স্ত্রী ঝগড়া হবে না হরির বাসরে বসলে বৌমা শাশুড়ি ঝগড়া হবে না আমরা ছেলের বিয়ে দিতে গেলে এখন একটা প্রথা হয়েছে ছেলের বিয়ে দিতে গেলেই এই তো কিছুদিন আগে আমার এক ভক্ত ছেলের বিয়ে হবে ওর মা বললে বাবা একটু ঠিকুচি কুশিটা ভালো করে দেখেন আমি ধমক দিয়ে বললাম চুপ কর বৌমার ছেলের ঠিকুচি কুষ্টি এগুলো দেখার দরকার নেই বিয়ে দিতে গেলে আগে শাশুড়ি আর বৌমার ঠিকুচি কুষ্টি দেখতে হবে আরে স্বামীর সঙ্গে কতক্ষণ থাকবে স্বামীর সঙ্গে থাকবে ১২ ঘন্টা আর ২৪ ঘন্টা থাকবে শাশুড়ির সঙ্গে কি ঠিক বলিনি শাশুড়ির সঙ্গে থাকবে ২৪ ঘন্টা আর স্বামীর সঙ্গে মাত্র ১২ ঘন্টা হ্যাঁ ১২ ঘন্টা আরে বিয়ের পর তো স্বামী স্ত্রী মিল হয়েই যাবে কিন্তু শাশুড়ি বৌমার মিল হবে না তাই না তা শাশুড়ি বৌমার ঠিকুচি কুষ্টি যদি মিল হয় তবেই বিয়ে দেওয়ার দরকার ছেলে বউতে এমনি মিল হয়ে যাবে ওটা চিন্তা করবেন না ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী জীবনের পথ খুঁজে নেওয়া জীবনের সন্ধানে যাওয়া কীর্তন শোনার প্রয়োজন আছে হরির বাসরে বসার দরকার আছে হরির বাসর সমাজ গড়ে দেবে সংসার গড়ে দেবে সন্তান গড়ে দেবে সব কিছু গড়ে দেবে একমাত্র ভগবানের নামামৃত সুধা প্রিয় রাধে
যদি জীবনে ভালো থাকতে চাও, জীবনে সুস্থ থাকতে চাও, জীবনে আনন্দে থাকতে চাও, সুখে থাকতে চাও, হরির বাসরে বসে ভগবানের কথায় মন নিবেশ করো, তাহলে তোমার আমার প্রত্যেকের সংসারে প্রত্যেকের হবে মঙ্গল। একবার ভেবে দেখুন, আমার চৈতন্যের ঘাটে আদান খেয়াব, এ খেয়া তো বইছে, এ খেয়া বইবে, কিন্তু যেতে হবে পারে, কিন্তু পারে যাওয়ার সময় ভগবান তাকিয়ে দেখছেন, এই জায়গাটা মন দেবে, ভগবান তাকিয়ে দেখছেন যে সারাদিন তুমি কি করছো, সারাদিন তুমি কি কর্ম করছো, আমাকে স্মরণ নিয়েছো কিনা। হরে প্রেমানন্দ, হরে শ্যামানন্দ, ওরে টুনটুনি, ওরে বুলবুলি, এমন একটা জনম পেয়ে হেলায় হারালে, আমি উপর থেকে তাকিয়ে দেখছি তুমি রাত্রে শোয়ার আগে একটু আমায় প্রণাম করলে না, আমি দেখছি শুধু তোমাকে, খেয়ে দিয়ে শুয়ে পড়লে যা, তুমি ক্লান্ত ঘুমিয়ে পড়েছো, সকালবেলা উঠলে ঘুম থেকে চোখ ডলতে ডলতে, আমি ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে হয়তো তুমি একবার আমার দুয়ারে এসে দাঁড়াবে হাত জোড় করে, কিন্তু দেখলাম না, বাথরুম থেকে বেরিয়ে ফ্রেশ হলে সব কিছু হলো, কিন্তু তাড়াতাড়ি করে স্নান করে তুমি জামাটাই পরে নিলে, তোমার অফিসে যাওয়ার তাড়া ছিল। আমি ভাবলাম বেশ, অফিসে যাওয়ার আগে মনে হয় তুমি আমাকে একবার প্রণাম করবে, কিন্তু দেখলাম না, তুমি জামা টাই পরে বাবু হয়ে খাওয়ার টেবিলে বসে গেলে, তোমার খাওয়া দাওয়া হয়ে গেল, আমি দেখছি, আমি ভাবলাম যা খাওয়া হয়ে গেছে, অফিসে যাওয়ার আগে ও আমাকে একবার হাত জোড় করে বলবে প্রভু, কিন্তু দেখলাম না, তুমি ড্রাইভারকে বললে গাড়ি বার করো আমাকে যেতে হবে, বিটকে হাতে নিয়ে গট গট করতে করতে ঘর থেকে বেরিয়ে গাড়িতে বসলে, আমাকে প্রণাম করলে না, আমি দেখলাম তাকিয়ে চলে গেলে ওমা, মিনিট কুড়ি পরে দেখলাম গাড়ি নিয়ে তুমি আবার ঘরের দরজায়, আমার বুক ফুলে গেল, আমি ভাবলাম হয়তো তুমি আমাকে প্রণাম করতে ভুলে গেছ, তাই তুমি আমাকে প্রণাম করতে এসেছ, কিন্তু না, আমার ধারণাটাই ভুল, তুমি আমাকে প্রণাম করতে আসনি, তোমার হাতের দামি আইফোনটা ফেলে গেছ, তাই তুমি ফোনটা আবার পুনরায় ঘরে ফিরেছ নেওয়ার জন্যে, চলে গেলে, তুমি চলে গেলে, আমি তাকিয়ে দেখছি অফিসে গিয়ে তুমি কম্পিউটারে মুখ গুজে কত কাজ করছো, তুমি ক্লান্ত। সন্ধ্যা হয়ে এলো, ঘরে ফিরলে, আমি ভাবলাম চারিদিকে করোনা, হয়তো বাথরুমে ঢুকে হাত পা ধুয়ে সাবান টাবান দিয়ে স্যানিটাইজার করে পরিষ্কার হয়ে হয়তো একটা ধূপ জ্বালিয়ে তুমি আমার সামনে আসবে, কিন্তু না, তুমি বাথরুমে ঢুকলে ফ্রেশ হলে একটা বারোমন্ডা পরে গামছা গলায় দিয়ে টিভি রিমোটখানা নিয়ে টিভির সুইচ অন করে টিভির সামনে বসে পড়লে, হয়তো টিভিতে তোমার কোনো মন পছন্দ প্রোগ্রাম আসছিল, টিভি চালিয়ে টিভি দেখতেই থাকলে রাত্রি নটা বাজে, তোমার গিন্নি তোমাকে টিভির সামনে খাওয়ার দিল, সেখানে টিভি দেখতে দেখতে খেতে শুরু করলে, সেখানেই বসে খাচ্ছ, যা তুমি খাচ্ছ আমি উপর থেকে দেখছি, খাও খাও, না খেলে জীবন থাকে, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বসে টিভি দেখছো, টিভি দেখতে দেখতে সারাদিনের ক্লান্ত তোমার দেহে ভর করলো, ক্লান্তি এলো তোমার, তুমি আস্তে আস্তে তোমার বেডরুমের দিকে এগোলে, আমি মনে মনে বুক ফুলিয়ে ভাবলাম এবার তো তোমার কোনো বাইরে যাওয়ার তাড়া নেই, কেউ ডাকতেও আসবে না, তুমি বিজিও থাকবে না, হয়তো শয়নে যাওয়ার আগে তুমি একবার আমার স্মরণ করবে, কিন্তু দেখলাম না, সারাদিনের ক্লান্তি ভাবে তুমি বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লে, তুমি সারাদিনে একবার আমাকে স্মরণ নিলে না, পাওয়া যায়, আমি তোমাকে এত কিছু দিলাম কিন্তু তুমি আমাকে স্মরণ করলে না, রাধে, তাই আমি কৃপা করে তোমাদের তরে প্রেমের তরে নিয়ে এসেছি নবদ্বীপের ঘাটে,
এসো আমার তরিতে একবার হরি বলে দাঁড়াও, চিন্তা নেই। এই পদা বলি বলছে, সর্বজীব হল পা প্রেমের বাতাসে, বলে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে, আশীর্বাদ করবেন, কৃপা করবেন, সেটা মাথায় নিয়ে শুরু হচ্ছে আমাদের বৃন্দাবন তত্ত্ব নৌকা বিহার বা নৌকা বিলাস। চলুন, বৃন্দাবনে যাওয়ার আগে একটা ভবা পাগলার গান গাইতে গাইতে যাওয়া যাক।
बाशी बाजे बाशी बाजे बाजे बाशी तो बाजे मायरा किंतु ये बाशी सबाई शोने बाशी सुनते गेले से आलादा एकटा कर्ण तैरी करते हय तार डाक जारा शोने भाबा पगलार लेखा गान आजो यही गान बांग्लार आकार बतास मुखरित करे आजो बांग्लार आकार बतास मुखरित करे यही प्रेममय संगीत तई ना भाबा पगला लिखे छिलेन कालनाई बसे बसे निजेर भवानीर सामने एखनो सेई वृंदावने बाशी बाजे रे এখনো সেই বৃন্দাবনে বাসে বাজে বাজে এখনো সেই বৃন্দাবনে বাসে বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসে বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে ভক্ত সমবেত হয়েছি
आवाज तो कम हलो क्या आवाज तो कम हलो क्या सबाई अरे एक बार করে বলে তো ফাটাফাটি হয়ে যেত। ও মামনি বলছে, বাবাজি প্রেমানন্দ একটু বাড়ির চিন্তায় ছিলাম, আর একবার বললে ভালো হয় না? বলবো একবার কেন, হাজার বার বলবো যে তোমরা প্রস্তুতি নাও। বলি রাধা রানী কি, প্রমাণ দেখলেন বাবা, ভক্ত বাড়িনি কিন্তু আওয়াজ বেড়ে গেছে। এইভাবে আওয়াজ দিতে থাকুন, আওয়াজ কমালে চলবে না। এখনো সেই সেই যমুনা জল ভরিতে যায় লালন, এখনো সেই শ্রী যমুনা আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন। ঠাকুরমশাই তার পদাবলিতে বলছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে। হ্যালো, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। মায়েরা বুকে হাত দিয়ে বলো তো, বৃন্দাবনে প্রত্যেক বছর যাচ্ছ, প্রায় যাচ্ছ, বিষয় ছেড়ে কয়জন যেতে পেরেছ? বৃন্দাবনে যাচ্ছি কিন্তু বিষয় ছাড়তে পারছি না, এই জন্য আমি প্রত্যেক ভক্তকে বলি, বৃন্দাবন যাওয়ার দু মাস এক মাস আগে নিজেকে তৈরি করো। সন্ধ্যাবেলা আধ ঘন্টা এক ঘন্টা কি 20 মিনিট একেবারে সব কিছু থেকে খালি হয়ে যাও, বউ বাচ্চা পিতা মাতা সংসার সব কিছু একেবারে নিজের প্রিয় মোবাইলটাকে, মোবাইল তো এখন গন্ডগোল করছে, এই মোবাইলটাকে ওই সাইড করে দাও, সব কিছু থেকে খালি হয়ে মুক্ত হয়ে ভিতর থেকে সব কিছু বার করে বিষয় প্রতিপত্তি চিন্তা জমি লেখাপড়া বাজার দোকান জিরে মরিচ হলুদ সব ছেড়ে একেবারে খালি হয়ে একটু নির্জনে আধ ঘন্টা বসো। যতদিন খালি হতে না পারবে, যতদিন খালি হতে না পারবে, প্রেমামৃত নামামৃতের বুদ বুদ ফোটা ফোটা আমার আপনার দেহ ভাণ্ডে যাবে না। ভর্তি কলসিতে জল ঢাললে জল তো পড়ে যাবে, কলসিটা জলে ভর্তি তার উপরে নামামৃত বাড়ি দিলে থাকবে, বেরিয়ে পড়বে। এই জন্যে খালি হতে হবে। আমি প্রত্যেকে বলি, যখন হরির বাসরে বসবেন, বাড়ির চিন্তা নাতির চিন্তা ছেলের চিন্তা দোকানের চিন্তা রান্নাঘরের চিন্তা সব কিছু বাদ দিয়ে এই 3 ঘন্টা 3.5 ঘন্টা একদম হরি প্যান্ডেলে বসে হরির বাসরে বসে খালি হয়ে যান, সব কিছু ভেতর থেকে বার করে ভাণ্ডখানা খালি করে চুপচাপ বসে শুনুন, ভিতর প্রেমে ভাবে গদগদ চিত্ত হয়ে যাও। এই জন্য জীবনে খালি হওয়ার দরকার, খালি না হতে পারলে হবে না। বৃন্দাবনে যাচ্ছি,